আপনারা জানেন যখন আমাদের চাকরি ছিল তখন কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন ব্যাংক থেকে গ্রামীণ ব্যাংক বলুন স্টেট কোঅপারেটিভ বলুন আরো যে ব্যাংক ছিল সেই ব্যাংক থেকে আমরা লোন নিয়েছিলাম কেউ ব্যবসা করার জন্য নিয়েছিল কেউ বাড়ি করার জন্য নিয়েছিল যখন আমাদের লোন ছিল চাকরি ছিল তখন আমাদের লোন আমরা কন্টিনিউ দিয়ে গেছি যখন আমাদের চাকরিটা চলে গেল বিনা কারণে কোনো ধরনের নোটিশ নেই তখন ব্যাংক থেকে আমাদের বারবার চাপ দেওয়া হচ্ছে যে আমাদের লোনটা রিকভারির জন্য আমরা কিভাবে লোনটা রিকভারি করব এত তো আমাদের সংসার প্রতিপালন করতে খুব কষ্ট হচ্ছে তারপরে আমরা লোনের কিস্তি কিভাবে দেব আমরা বারংবার আমাদের গ্রামীণ ব্যাংকের যিনি চেয়ারম্যান আছেন ওনার কাছে দ্বারস্থ হয়েছিলাম যে যতক্ষণ অব্দি আমাদের স্থায়ী সমাধান না হয় ততক্ষণ অব্দি যাতে আমাদের লোনের ইএমআইটা স্থগিত রাখা হয় কিন্তু লক্ষ্য করলাম গতকালকে বিশ্রামগঞ্জে আমাদের একজন সহকর্মী উনি চাকরি থাকাকালীন গ্রামীণ ব্যাংক থেকে উনি একটা লোন নিয়েছিলেন হ্যাঁ ওনার গ্রামীণ ব্যাংকের থেকে একটা লোন নিয়েছিলেন ওনার নাম বিজয় দেববর্মা ওনার পিতার নাম নরেন্দ্র দেববর্মা মাস্টারপাড়া বিশ্রামগঞ্জ বাড়ি উনি হয়তোবা চাকরিটা চলে যাওয়ার পর উনি রোজ দৈনন্দিন কাজ করে সংসার প্রতিপালন করছেন টাকাটা রিকভারিটা করতে পারছেন না কালকে দেখলাম ওনার বাড়িতে প্রসেশন নোটিশ লাগিয়ে দিয়েছে ওনার বাড়িটা ব্যাংক মানে প্রুফ নিয়েছে আমরা এই ঘটনার সত্যি অবাক হয়ে গেলাম আমরা বারংবার সরকারের কাছে এবং গ্রামীণ ব্যাংকের যিনি আধিকারিক আছেন ওনার কাছে গিয়েছিলাম আমাদের যতক্ষণ অব্দি স্থায়ী সমাধান না হয় সেটা যাতে স্থগিত রাখে কিন্তু লক্ষণীয় বিষয় গতকালকে আমাদের সহকর্মীর বাড়িতে গিয়ে বিরাট বড় একটা প্রসেশন নোটিশ লাগিয়েছে যে এই বাড়িটা নাকি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার নিয়ে গেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাই অবিলম্বে ওনার বাড়িটা ওনাকে দেওয়া হোক এবং ওনাকে একটা সুযোগ দেওয়া হোক সুযোগ কিভাবে দেবে আমাদের চাকরি নাই আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক আমরা ব্যাংকের যা আমাদের আউটস্ট্যান্ডিং আছে সেটা আমরা ক্লিয়ার করব আমরা কিছুতেই এটা মেনে নিতে পারছি না এরকম ভাবে গোটা রাজ্যে যারা চাকরিচ্যুত শিক্ষক তাদেরকে বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে বাড়িতে বলছে জায়গা বিক্রি করো গাড়ি বিক্রি করো যদি সম্পত্তি থাকে এটি কি চলছে আমরা সরকারের কাছে অর্থমন্ত্রীর কাছে দাবি যাচ্ছি এমনিতেই আমরা 105 জন মারা গেছি এই ব্যবস্থাটা বন্ধ করুন এই যে ঋণের চাপ এই যে প্রেশার ব্যাংক থেকে যে প্রেশার এটা বন্ধ করুন মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের একটা